আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদনে গেল দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর। শুরুর মাত্র তিন বছর মধ্যেই শিল্প কারখানা বাণিজ্যিক উৎপাদনে বড় সফলতা হিসেবে দেখছে বেজা কর্তৃপক্ষ। আগামী বছরে উৎপাদনে যাবে আরও দশটি প্রতিষ্ঠান, যাতে কর্মসংস্থান হবে প্রায় 15 লাখ মানুষের। মাত্র তিন বছরে পাল্টে গেছে পুরো এলাকার দৃশ্য। একের পর এক মাথা তুলে দাঁড়াচ্ছে স্থাপনা, চালু হচ্ছে কারখানা। দেশে নির্মাণাধীন 97টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর, যেখানে রোববার 4টি কারখানার বাণিজ্যিক কার্যক্রম এবং 9টির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেজার তথ্য মতে আগামী বছরের মধ্যে এই শিল্পনগরে উৎপাদনে যাবে আরও অন্তত 10টি প্রতিষ্ঠান। সুযোগ সুবিধা দেখে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে এখানে বিনিয়োগে। আমরা বেজা থেকে খুব ভালো সাপোর্ট পাই, যে কারণে আমরা সফলভাবে আমাদের প্রতিষ্ঠান চালু করতে পেরেছি, এজন্য আমরা খুব খুশি। বঙ্গবন্ধু শিল্পনগরটা খুবই সুন্দরভাবে করা হয়েছে, খুব ভালোভাবে এটা পরিকল্পনা করা হয়েছে এবং এত বেশি জমিন এক জায়গায় আমার মনে হয় বাংলাদেশে কোথাও নাই। শুধু এই শিল্পনগরী কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা সাংঘাতিকভাবে অবদান রাখবে। এখন পর্যন্ত 137টি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে, যাতে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে $17 বিলিয়ন। 2030 সাল নাগাদ 400 বেশি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দের লক্ষ্যমাত্রা রেখেছে বেজা। বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $2000 কোটি। সবকিছু মিলিয়ে যে আমরা এই মন্দার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে বিনিয়োগ পাচ্ছি। অলরেডি সিঙ্গাপুরের বিনিয়োগকারী আমাদের কাছে এসেছেন এবং তা বলেছেন যে কান্ট্রি স্পেসিফিক তাদের জন্য একটু যদি আমরা ইকোনমিক জোন তৈরি করি, তারপরে চাইনিজ ইকোনমিক জোনের কাজ শুরু হয়েছে, তারপরে G8 কান্ট্রিজ তা বলেছে তা আমাদের জায়গা চায়। নিশ্চয়ই বিনিয়োগ বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি বলেই তা আমাদের কাছে আসছে। এছাড়া দেশের শিল্পাঞ্চলগুলোতে জনবল নিয়োগে 22,000 লোকের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বেজা কর্তৃপক্ষ, যার মধ্যে 2,000 জনবল বঙ্গবন্ধু শিল্পনগরীর আশেপাশের এলাকার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।